আচ্ছা, তো ভাই এখন আপনাদের সাথে একটা ইনস্ট্যান্ট পেমেন্টের অফার শেয়ার করবো। এইখান থেকে আপনারা প্রত্যেকে পাবেন $3 করে, $3.18 মতো, মানে টোটাল আপনি পাবেন 380টা টোকেন, যেইটার ভ্যালু হইতেছে $3 প্লাস আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে। আপনি যদি চান তাহলে আনলিমিটেড অ্যাকাউন্টও খুলতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। শুধুমাত্র আপনার এখানে KYC লাগবে, ঠিক আছে? KYC কিন্তু মাস্ট বি করা লাগবে, তবে কোনো প্রকার ডিপোজিট করা লাগবে না। আর আমাদের প্রত্যেকেরই এনআইডি কার্ড আছে, আপনার যতগুলো এনআইডি কার্ড আছে আপনি চাইলে প্রত্যেকটা এনআইডি কার্ড দিয়ে করতে পারেন। তবে এখানে শর্ত হইতেছে ফিমেল এনআইডি কার্ড লাগবে, আপনার যদি মেল হয় তাহলে হবে না। এক কথায় পুরুষের এনআইডি কার্ড দিয়ে হবে না, মেয়েদের এনআইডি কার্ড লাগবে, যেখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে। যদি আপনার বাসায় আপনার বোন অথবা মায়ের এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এই রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন, তাছাড়া আপনার দ্বারা এই রিওয়ার্ড ক্লেম করা হবে না। তো কীভাবে কী করবেন A to Z প্রসেসটা দেখা দেবো। টোকেন অলরেডি মার্কেটে লিস্টেড আছে, সেল নিয়ে কোনো প্যারা নাই। তার আগে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাই, প্রত্যেকে জয়েন করে নেবেন। এইখানে যে সমস্ত অফার ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং যে অফারগুলো লিমিটেড টাইম, সেই অফারগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে জয়েন থাকলে আপনার ভালো একটা আর্নিং করার অপরচুনিটি রয়েছে, তো প্রত্যেককে জয়েন করে নিন। আর ইউটিউবে যারা নতুন আসেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল বাটন এটা অন করে রাখবেন, এতে করে নেক্সট টাইম যে সকল অফারগুলো শেয়ার করবো যাতে একটা এয়ারড্রপ আপনার মিস না হয়। তবে অফারের লিঙ্ক পাবেন কেউ ডেসক্রিপশন চেক করবেন, ডেসক্রিপশন চেক করার পর টুডে অফারের মধ্যে প্রেস করলে সরাসরি এরকম পোস্ট এই পোস্টের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে? এইখানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনার যদি সমস্যা হয় আপনি ভিডিও দেখে জয়েন করতে পারেন। আর এটা পেমেন্ট প্রুফ, কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ আছে, তার কারণ এইখান থেকে আমি $50 থেকে $60 প্লাস অলরেডি আর্নিং করছি এর আগের ইভেন্ট থেকে। আর এইগুলো হইতেছে তাদের নতুন ইভেন্ট, ঠিক আছে? তো প্রত্যেকটা ইভেন্টে সবাই জয়েন করতে ট্রাই করুন, আর বাদবাকি যদি পরবর্তীতে ইভেন্ট আসে ওইগুলো টেলিগ্রামে শেয়ার করবো। তো এখন কথা হচ্ছে জয়েন করবেন কীভাবে। তো জয়েন করার জন্য আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, আগের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু হবে না, আবার নতুন করে অ্যাকাউন্ট খোলা লাগবে। তো জাস্ট অ্যাপ লিঙ্ক যে অপশান আছে এই অ্যাপ লিঙ্কের মধ্যে প্রেস করুন, প্রেস করার পর আপনাকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে, দেন এইখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, জাস্ট ওপেনের মধ্যে প্রেস করে দেন। আমি আমার যে অ্যাকাউন্ট এটা লগ আউট করার পর আপনাদের দেখাইতেছি, তো লগ আউট করে নিলাম, দেন এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখন আপনি কী কাজ করবেন, এখান থেকে দেখেন রেজিস্টার নাও নামে যে অপশানটা আছে এই রেজিস্টার নামের মধ্যে প্রেস করবেন। তারপর এইখান থেকে আপনার চাইলে ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, চাইলে ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। তো আমি ইমেল দিয়ে দেখাইতেছি, যেহেতু আমরা সচরাচর ইমেলই ইউজ করি। তো এইখানে কী কাজ করবেন, সর্বপ্রথম আপনার যে মেইল, মেইলটা দেবেন। তো আমি আমার মেইলটা দিয়ে দিতেছি, দেন এইখানে দেখেন একটা অপশান চলে আসছে, সেটা হচ্ছে সেন্ড। আপনি যদি সেন্ডের মধ্যে প্রেস করেন তাহলে আপনার মেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, যেইটা আপনাকে সিকিউরিটি কোডের মধ্যে বসাইতে হবে, ঠিক আছে? তো আপনি জাস্ট এখন সরাসরি আপনার যে মেইল বক্স আছে মেইল বক্সের মধ্যে চলে যান, চলে যাওয়ার পর দেখবেন ইনস্ট্যান্টলি একটা কোড চলে আসে, জাস্ট ওইটাকে কপি করবেন। দেখেন আমাদের মেইল করে মেইলের কোডটা কিন্তু চলে আসে, জাস্ট আপনি এটাকে কপি করবেন, কপি করার পর যে সিকিউরিটি কোডের অপশান আছে ওই সিকিউরিটি কোডের অপশানে বসাই দেবেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে বসাই দিয়েছি। তারপর এইখানে রেফার কোড মাস্ট বি, কিন্তু রেফার কোডটা প্রত্যেককে ইউজ করবেন, ঠিক আছে? তো রেফার কোডটা পাবেন কই, রেফার কোডটা টেলিগ্রাম চ্যানেলে যে পোস্ট আছে এই পোস্টের মধ্যে কিন্তু দেওয়া আছে। আপনি জাস্ট এটাকে ট্যাপ করবেন, ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে, কপি করার পর এই জায়গায় এসে এইখানে এটা বসাই দেবেন, ঠিক আছে? আমি বসাই দিলাম, ওয়েট। তারপর নিচের দিকে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবো, আর এইখানে তো ইনভাইটেশন কোড দিতে হবে। নিচের দিকে আপনার ইনভাইটেশন কোড, মানে আপনি কোন কোডের মাধ্যমে আপনার ফ্রেন্ডদের রেফার করবেন, যেমন আমার নাম যেটা হইতেছে মুজাহিদ, তো আমি মুজাহিদ দিয়ে দিলাম, ঠিক আছে? দেন আপনি নিচের দিকে একটা পাসওয়ার্ড দেবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড করার পর এই যে নেক্সট অপশান যেটা ওইটা এনাবল হবে। তো নেক্সট অপশান এনাবল হয়ে গেছে, আমি জাস্ট নেক্সটের মধ্যে প্রেস করবো। প্রেস করার পর দেখেন এইবার কিন্তু আমাদের লগ ইনের ইন্টারফেসের মধ্যে নিয়ে আসে। তো আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেন ওইটা দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। আমি আমারটা লগ ইন করে নিতেছি। তো লগ ইন করা হয়ে গেলে আপনি এরকম ইন্টারপ্রাইজের মধ্যে আসবেন। তো এইখান থেকে আপনি ডেইলি 128 টোকেন ক্লেম করতে পারবেন, যেইটা আপনার মেইন ব্যালেন্সে না, মানে অ্যাভেলেবল ব্যালেন্সে না, রিওয়ার্ডের মধ্যে অ্যাড হবে। তো এই টোকেনটারও কাজ আছে, আমি আপনাদের সমস্ত কিছু দেখাইতেছি। তো জাস্ট আমরা 180 টোকেন ক্লেম করলাম, তারপর আপনার কাজ হইতেছে কি, আপনার কাজ তো হইতেছে আপনার ইনস্ট্যান্টলি যে 380 টোকেন আছে এইটা ক্লেম করা। তো এইটা ক্লেম করার জন্য আপনাকে কী করা লাগবে, তো এইটা ক্লেম করার জন্য আপনি গিফট লিস্ট নামে যে অপশানটা আছে এই গিফট লিস্টের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? আর একটা কথা বলে দেয়, আপনারা এখন অনেকে এইখানে 128 টোকেন দেখার পর এইটা অ্যাভেলেবল ব্যালেন্সে যেহেতু আছে এইটা উইথড্র করতে চাবেন, তো এইখানে যে ব্যালেন্সগুলো থাকবে এইগুলো কিন্তু উইথড্র হবে না, মানে যে রিওয়ার্ডের মধ্যে যে ব্যালেন্সগুলো থাকে, মূলত আপনার যে মেইন ব্যালেন্সের ব্যালেন্স যেইগুলো থাকবে এইগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এইখানকার ব্যালেন্স উইথড্র করতে পারবেন না। তো আমরা রিওয়ার্ডের মধ্যে দেন গিফট লিস্ট যে অপশান আছে এটার মধ্যে চলে আসি। তারপর এইখান থেকে দেখেন এইগুলো প্রত্যেকটাই শেষ, আমরা যেই কাজটা করবো সেইটা হতে চাই 380F টোকেন এইটার মধ্যে। তো এইখানে তারা কী বলছে দেখেন, অনলি ফিমেল মেম্বার হু হ্যাভ KYC কমপ্লিট, হু হ্যাভ কমপ্লিটেড KYC, মানে যে মহিলারা অথবা মেয়ে মানুষের এনআইডি কার্ড দ্বারা যারা KYC করবে শুধুমাত্র তারাই এই রিওয়ার্ডটা পাবে। তো আপনি কী কাজ করবেন এইখান থেকে, তো আপনি জাস্ট ব্যাক চলে আসেন, ব্যাক চলে আসার পর ব্যালেন্সের মধ্যে আসলে এইখান থেকে দেখেন আনভেরিফাইড লেখা আছে, অথবা আপনি চাইলে সেটিং থেকেও যেতে পারেন। তো আনভেরিফাইডের মধ্যে প্রেস করবেন, তারপর এইখানে আপনার যে KYC ওইটা করা লাগবে।
তো এইখান থেকে জাস্ট প্রোফাইলের ডিটেলস দেবেন, তারপর আপনার এনআইডি কার্ডের যে ডিটেলস আছে ওইগুলো দেবেন, তারপর একটা সেলফি দেবেন, আর এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দিয়ে দিলে আপনার কাজ শেষ। ইনস্ট্যান্টলি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার যে কেওয়াইসি ওইটা ভেরিফাই করা হয়ে যাবে, আর কেওয়াইসি যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি সরাসরি আপনার যে ব্যালেন্স অ্যাভেলেবল ব্যালেন্স টোকেনগুলো দেখতে পাবেন। তো আমি জাস্ট স্টার্টের মধ্যে প্রেস করতেছি, তারপর আপনার যে কান্ট্রি আছে কান্ট্রিটাকে আপনি সিলেক্ট করবেন, তো এইগুলো আপনারা পারবেন, ঠিক আছে। জাস্ট ফ্রন্ট পেজ, আর অবশ্যই কিন্তু এইখানে যে ফিমেল অপশন আছে ফিমেলটা দেবেন, যদি মেল দিয়ে কেওয়াইসি করেন, আবারও বলতেছি মেল দিয়ে কেওয়াইসি করলে কিন্তু হবে না, অবশ্যই মহিলা লোকের এনআইডি কার্ড লাগবে। তো আমাদের বাসাতে প্রত্যেকেরই মায়ের এনআইডি কার্ড অথবা বোনের এনআইডি কার্ড আছে, চাইলে ওইগুলোকে ইউজ করতে পারেন। দেন যখন আপনার কেওয়াইসি হয়ে যাবে তখন তো আপনার এই যে রিওয়ার্ডে যাবেন, রিওয়ার্ড যাওয়ার পর গিফট লিস্টের মধ্যে প্রেস করবেন, তারপর এইখান থেকে যে রিওয়ার্ডটা আপনি ক্লেম করতে চাচ্ছেন এই যে 380 এফ টোকেন, এইটা প্রেস করলে আপনার এইখান থেকে কনফার্ম নামে যে অপশন আছে এই কনফার্মটা শো করবে। এখন নট এলিজেবল দেখাইতেছে, যখন কেওয়াইসি করবেন তখন কিন্তু এইখান থেকে এলিজেবল অথবা কনফার্মের অপশনটা এনাবল হবে। তো আই হোপ আমি আপনাদের বিষয়গুলো বোঝাইতে পারছি। আরও যদি চান সেক্ষেত্রে আরও কিছু করতে পারেন, এইখান থেকে আপনি জাস্ট 1 এফ টোকেনটা ক্লেম করতে পারেন ইনস্ট্যান্টলি, যদি আপনি পাসওয়ার্ডটা সেট আপ করেন। তো কনফার্মের মধ্যে প্রেস করে দিলাম, পিন সেট আপ করতে বলতেছে, আপনি বিকাশের মতো পিন সেট আপ করে নিন। তো পিন সেট আপ করে নিলে ওকে অপশন চলে আসবে, জাস্ট আপনি কনফার্মে প্রেস করার পর যে আপনার পিনটা ওইটা পিনটা দিয়ে দেবেন। তো দেখেন এই যে একটা টোকেন যে অফারটা আছে এটা কিন্তু আমি ক্লেম করে ফেলছি, এবং এটা আমাদের যে ব্যালেন্স ওই ব্যালেন্সে ইনস্ট্যান্টলি কিন্তু তারা অ্যাড করে দিয়েছে। এখানে দেখেন ব্যালেন্সে কিন্তু অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। যদি আপনি কেওয়াইসি করেন এইগুলো উইথড্র করতে পারবেন। তো আরও গিফট প্যাকেজ অপশন এইগুলো দেখাইতেছে, তো এইখান থেকে আপনি যদি 7 ডেজ নিউ মেম্বার রেজিস্টার উইদিন 7 ডেজ, তো এইটা হইতেছে যখন আপনার যে রিওয়ার্ডের মধ্যে 6,660 টোকেন হয়ে যাবে তখন আপনি এটা ক্লেম করতে পারেন। আর চাইলে আপনি এখান থেকে 10টা গিফট টোকেন ক্লেম করতে পারেন 10টা ফ্রেন্ডকে যদি রেফার করেন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি ধারণা পাইছেন কে কীভাবে কী করবেন, আর যাদের ইচ্ছে তারা চাইলে আনলিমিটেড করতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। প্রত্যেকটার জন্য অবশ্যই আলাদা আলাদা ফিমেল এনআইডি কার্ড লাগবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। আর ব্যালেন্স উইথড্র করেন কীভাবে, জাস্ট আপনি ব্যালেন্সের মধ্যে আসার পর সেন্ডের মধ্যে প্রেস করবেন, তারপর এখান থেকে আপনার যে টোকেনের অ্যাড্রেস টোকেন অ্যাড্রেস দেবেন, দেন এখান থেকে বিএসসি অ্যাড্রেস, তারপর যতগুলো উইথড্র করতে চান ওইগুলো দেবেন, দেন সেন্ডের মধ্যে প্রেস করলে আপনার ইনস্টল ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। দেন আপনি ওইখান থেকে প্যানকেক শপ থেকে সেল করে নিতে পারেন অথবা ট্রানজিট শপ থেকে সেল করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, আর বাদবাকি অ্যাডও আসবে, এবং এই অফারে যদি কোনো আপডেট আসে ওইগুলো কিন্তু টেলিগ্রামে শেয়ার করবো। তো প্রত্যেকে মাস্ট বি টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে।